দার্জিলিংয়ে আজকে আমাদের ডে টু, আর আমরা দুজনেই বেরিয়ে গেছি ঘুরতে। আর এটা হলো আমাদের ফার্স্ট লোকেশন যেখানে আমরা ঘুরতে এসেছি, আর এই জায়গাটির নাম হলো পিসপাগোড়া। আর এই যে টেম্পলটি দেখছো তোমরা, এটি হলো জাপানিজ টেম্পল। এই প্রথম কোনো জাপানিজ টেম্পলে আমি এসেছি। এখানে মেনলি বুদ্ধেরই আরাধনা করা হয়। আর এখানে অনেক ফটো ছিল যেখানে তোমার নানান জায়গাকার মনিস্ট্রি দেখানো হচ্ছিল, পুরনো পুরনো দিনের, মানে যেমন জাপানে কী কী ধরনের বুদ্ধিস্ট মনিস্ট্রি আছে সেগুলো কিন্তু এই ফটোতে দেখানো হচ্ছিল। আর এখানে নানান ধরনের এখানকার ইতিহাসের নানান ধরনের লেখা, নানান ধরনের ছবি কিন্তু এখানে ছিল। আর এই জায়গাটি সত্যি খুব পিসফুল ছিল, হয়তো সেই জন্যই এই জায়গাটির নাম পিসপাগোড়া। ফুজি গুরুজি পতান নেপাল। আমি জাপানিজ প্রেয়ারের সাউন্ড পাচ্ছিলাম নিচে থেকেই, তাই ভাবলাম উপরে গিয়ে দেখি যে ওরা কীভাবে প্রেয়ারটি করছে। আমার ব্যাপারটি খুব ইন্টারেস্টিং লাগলো, তাই আমি যেখান থেকে সাউন্ডের সূত্রটা ছিল সেখানে গিয়ে পৌঁছালাম। মনিস্ট্রি খুব সুন্দর করে সাজানো, অ্যান্ড দ্য ওয়েদার অ্যাটমসফিয়ার খুব সুন্দর। অ্যান্ড মেন পার্ট হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তুমি দার্জিলিংয়ে যে কোনো উঁচু জায়গায় যাও না কেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। সো হাজব্যান্ড, হাজব্যান্ড কেমন লাগছে? এটা আমাদের ফার্স্ট ব্রেকফাস্টের পরে ফার্স্ট স্পট, ফার্স্ট ডেস্টিনেশন, কেমন লাগছে? আর আওয়াজটা যে হচ্ছে এত ইয়ার সুদিং, কি বলবো, খুব ভালো লাগছে। এই প্লেসটি কিন্তু সত্যি খুব পিসফুল আর খুব সুন্দর চারিদিকটা। আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোস ক্লিক করলাম, আর তারপর আমরা মনিস্ট্রির দিকে রওনা দিলাম। পিস পাগোড়াতে আসতে গেলে অনেকটাই সিঁড়ি পার হতে হয়। জাস্ট বিউটিফুল আর অসাধারণ ভিউ। একটা নেতো পিস পাগোড়া ঘুরে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কিসকা হ্যায় ইয়ে তুমকো ইন্তজার মে হো না, এটা হলো সেন্ট পলস স্কুল। এখানে দ্য ফেমাস মুভি শাহরুখ খানের ম্যায় হুঁ না শুটিং হয়েছিল। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে পারমিশন নেই যাওয়ার, বাট আমরা কোনো রকম ম্যানেজ করে এসেছি। চলো দেখি ভিতরটা কেমন। খুব একটা ভিতরে যেতে পারবো না, জাস্ট একটু ভিতরে গিয়ে চলে আসবো। জগহ ঘুম নই হু যা বহুত হি কম লোক যাতে হ্যাঁ। আর ইয়ে যে এরিয়া হ্যাঁ পর তো পারমিশন হি নেই হ্যাঁ, উইদাউট পারমিশন হম লোক আ গয়ে হ্যাঁ। আর বহুত ফটো ভি খিঁচ লিয়া হ্যাঁ, বহুত আচ্ছা লাগ রহা হ্যাঁ। কোন লে গয়া হ্যায় আপকো ইধর মে? আপ লেকে আয়ে হো হামারে ফেমাস বিশ্বজিৎ দা লেকে আয়ে হ্যায়, আপকে ওয়াজে সে হি হাম লোগ ইতনা আচ্ছা ঘুম রহে হ্যায়। আপ ঘুমলে আপকো আচ্ছা লাগনে সে হামকো হি আচ্ছা লাগনা হ্যায়। আচ্ছা মুঝে হাম লোগো কো বহুত আচ্ছা লাগা, ইসলিয়ে হাম লোগ আপকো ছোড় হি নেই রহে, শুরু সে এন্ড তক আপ হি রহোগে হাম লোগো কে সাথ। ঠিক হ্যায়, আমি জায়েঙ্গে আপকে সাথ মে। অর भैया भी, भैया भी, भैया भी चेहरे से लग रहा है खुशी है। थोड़ा बता दीजिए आप भी कैसा लग रहा है आपको दार्जिलिंग आके। मैं भी सोच रहा था कि यहाँ पे एंट्री मिलेगा कि नहीं, सो थैंक्स टू यू कि ये नजारा मिल पाया, बहुत अच्छा लगा। जो शाहरुख खान का पिक्चर का शूटिंग हुआ था, मैं वाला पिक्चर, उसी का है ये।
देख लीजिए, इट्स लाइक ड्रीम्स कम ट्रू जी। अभी बाद में आप भी यहाँ पे अपना जब फैमिली हो जाएगा तो आप भी यहाँ पे आके अपने बच्चों को पढ़ा सकते हैं। आज तो लेकिन कल से थोड़ा धूप भी कम है, ठंडा थोड़ा अच्छा लग रहा है। ठंडा दार्जिलिंग में आया तो ठंडा नहीं होने से अच्छा नहीं लग रहा ना। एकदम सही बात बोल रहे हैं आप, मस्त है। अभी जाएंगे बतासिये लूप जाएंगे, मोनास्ट्री जाएंगे, बहुत अच्छा लग रहा है। अच्छा अच्छे से घूमेंगे, एकदम एकदम एकदम। ओके फिर बाद में मिलते हैं, दिखा देती हूँ कैमरा में। ये है ठीक है, चलिए ये है हमारे विशेष भैया। तो आपको कैसा लग रहा है हम लोग को घुमा के? मैं आप लोग को घुमाने में इतना मजा आ रहा है जैसे होता ना एक फैमिली में, जैसे दोस्त के साथ में घुमा हूं, ऐसा ही हो रहा है मेरे को। अच्छा लग रहा है, अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। कल से हूँ आपके साथ, कल तक आज और हम लोग जब भी आएंगे इधर आपको ही फोन करेंगे और कुछ नहीं। जी जी एकदम अच्छा लगेगा, उसी में मैं खुश हूँ। हाँ हम लोग भी बहुत खुश है। ठीक है, थैंक यू। তো আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 8টা বেজে গেছে, আর ঘর থেকে বেরোতে বেরোতে মোটামুটি 9:30-10টা বেজে গেছিল। লেটই হলো, একটু লেট করে উঠলাম আরামসে, আর আমরা ভিউ দেখছিলাম আমাদের উইন্ডো দিয়ে, যেটা তোমাদেরকে দেখালাম। এন্ড সেকেন্ডলি তারপরে আমরা ব্রেকফাস্ট করতে কোথায় গেলাম? কেভেন্টার্স আমরা ব্রেকফাস্ট করলাম, আর ওখানে ব্রেকফাস্টের যে আইটেমগুলো ছিল অলমোস্ট, কি বলিস তুই, কেমন ছিল? দার্জিলিং টি ছিল, এইসব মিলিয়ে মোটামুটি আমাদের বিল ছিল 1000। তো 1000 ব্রেকফাস্ট এরকম একটা জায়গায় তো এফোর্ডেবল। তারপরে আমরা এখান থেকে গাড়ি নিলাম, আমাদের দাদা বিশ্বজিৎদা চলে আসলো, বিশ্বজিৎদা আমাদেরকে শিলিগুড়ি থেকে নিয়ে আসছে, আমাদেরকে ঘুরাবেও, অ্যান্ড দেন আমরা ব্যাক টু শিলিগুড়ি, আমরা এই গাড়িতেই যাব, বিকজ একটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো আমরা ফার্স্ট আমরা গেলাম পিস পাকোড়াতে গেলাম, ওখানে যে বুদ্ধিস্ট প্রেয়ার হচ্ছিল সেই বুদ্ধিস্ট প্রেয়ার আমিও ইনভলভ হলাম, একটু ভালো লাগলো, অ্যাটমসফিয়ারটা খুব পিসফুল ছিল, সেই জন্যই পিস পাকোড়া বলা হয়। অ্যান্ড দেন সেখান থেকে আমরা গেলাম সেন্ট পলস স্কুলে, সেন্ট পলস স্কুল যেটা আমি তোমাদেরকে বললাম মেহুনা শুটিং হয়েছিল, আর এটা আমরা উইদাউট পারমিশনই গেলাম, একটু আর কি রিস্ক নিলাম, বাট যেহেতু স্কুল বন্ধ ছিল সেই জন্য অসুবিধা হয়নি। অ্যান্ড দেন আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপে, বাতাসিয়া লুপে আমি লাস্ট টাইমে এসেছিলাম, বাট তখন আমি ব্লগিং করতাম না, তাই যাক ভালোই হলো, আবার যাচ্ছি বাতাসিয়া লুপে। অ্যান্ড দেন ওখান থেকে আরেকটা বুদ্ধিস্ট মনিস্ট্রিতে যাবো। তো ব্লগটি দেখতে থাকো, এনজয় করতে থাকো, আশা করি তোমরাও, তোমাদেরও ভালো লাগবে।